সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ বরাবরের মতে খবর এবং খবরের পেছনের খবর নিয়ে আমাদের এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই এরই মধ্যে নানারকম খবর আমাদের হাতে তো দিনভর আমরা পাই সবচেয়ে যে খবরটি এখন রাজনীতির মাঠকে নানা রকম তর্ক বিতর্কে দোলা চলে দুলিয়ে চলেছে সেটি হচ্ছে হেফাজতে ইসলাম এই শব্দটি বা এই নামটি এখন অনেকবার উচ্চারিত হচ্ছে নানাভাবে আজকেও আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি যে কথাটি বলছেন সরকার হেফাজতকে বসে এনে কাছে টানার চেষ্টা করছে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে ওদিকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক খালেদা জিয়া ও বিএনপি পরস্পর বিরোধিত এবং এবং এই এই আসলে দিন শেষে হচ্ছে কি আমাদের দেশ এবং বাংলাদেশ সেখানে ধর্ম নিয়ে নানারকম এর আগে আলোচনা আমরা শুনেছি এবং পক্ষ বিপক্ষ আমরা জানি কিন্তু দিন শেষে আমাদের দেশের কোনটি করণীয় রাজনীতিবিদ্যায় বা কী ভাবছেন এ নিয়ে তাই নিয়ে আজকে আমাদের এই আয়োজন সে কারণে আমাদের সঙ্গত অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সৈয়দ মজ্জিম হোসেন আলাল আমি দুঃখিত যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দিতে পারার জন্য আব্দুল বাদুর দ্বারা এমপি আওয়ামী লীগ নেতা সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি আপনাকে অনেক ধন্যবাদ রোহিন হোসেন প্রিন্স সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি অনেকদিন পর পেলাম আপনাকে আমাদের এই আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছেন আপনারা তো আছেনই আমাদের নম্বর আমি জানি অনেকের এর মধ্যে মুখস্ত হয়ে আছে ফোন ওঠাবেন আপনার ভাবনা আমরা শুনতে চাই জানতে চাই আপনার কথা দিয়ে আমরা আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবো আমার মনে হয় আলোচনাটি আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি কিন্তু আমার মনে হয় আব্দুল বাদুর দ্বারা আপনি যদি শুরু করতে চান যেমন যে কথাটি আজকে যে কথাটি আমরা এরই মধ্যে এসছে কিন্তু আওয়ামী লীগের বক্তব্য তো আমরা পাইনি যে কথাটি আগে এসছে আজকে এসছে যেটি সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যে সরকার হেফাজতকে বসে এনে কাছে টানার চেষ্টা করছে এটি এটি দোষের কাজ কিনা ধন্যবাদ ধন্যবাদ বিজ্ঞ আলোচক আলাল ভাই এবং প্রিন্স ভাই দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি আসলে আহ পরস্পর বিরোধী রাজনীতিতে কথা থাকবেই সেটি খুবই স্বাভাবিক কারণ বাংলাদেশের রাজনীতি নির্ভর করে তো অবশ্যই দুটি বড় দল অথবা তিনটি বড় দলের মধ্যে সবসময় ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গিয়ে জনগণের সেবা বেশি করে করা এটি হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য সেই জন্যে নিজের মন্তব্য করতে গিয়ে পরস্পর বিরোধী কিছু মন্তব্য আসতেই পারে সেগুলো বিশ্লেষণের দাবি তো অবশ্যই রাখে যেমন আপনি বলছিলেন যেমনটি করে যে সরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে হেফাজত ইসলামকে কাছে টেনে এনে বস করার চেষ্টা আসলে সেইভাবে দেখার কোনো সুযোগ নেই কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্যতা আমাদের রয়েছে কিন্তু আমরা যে দৃষ্টি দেখছি মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তথা স্বাধীনতা পক্ষের শক্তিগুলো এইভাবে দেখতে চাচ্ছি যে হেফাজত ইসলামই যে 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 তারা তাদের বসবাস দীর্ঘ বছর ধরে তারা যে পড়াশোনাটা করে আসছে এই জায়গাকে সরকার যে কোনো সরকারেরই উচিত ছিল আগের সরকারগুলোরও তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসা তাদেরকে একটু 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 বাইরে রেখে দেওয়ার যে চিন্তা বাইরে রাখলে হয়টা কি তারা তাদের মতো করে কাজ করার সুযোগটা পায় মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করেছে কখনো কখনো শুনছি এটি এক কোটি বিশ লক্ষ কেউ কেউ বলছে কেউ কেউ বলছে চল্লিশ লক্ষ ছাত্রছাত্রী কেউ কেউ বলছে সত্তর লক্ষ ছাত্রছাত্রী এরকম এরকম আমি এখনো সঠিক সেন্সাসটা আমি জানি না অ্যাকচুয়ালি তো যেতেই হোক না কেন একটা বড় সংখ্যক ছাত্র ছাত্রী এই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তো তাদেরকে আমরা যদি বরাবরই নেগলেক্ট করতে থাকি আমরা মেন যারা রয়েছে যাদেরকে মেন বলছি না মাননীয় প্রধানমন্ত্রী বোধ করি এরকম একটি বিষয় নিয়ে সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা আমি যেহেতু আওয়ামী লীগের দল করি সাধারণ সপক্ষের রাজনীতি করি সেই জন্য আমার যেটা মনে হয় যে হেফাজতে ইসলামের যে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরকেও মেন স্ট্রিমের লেখাপড়ার সাথে সংযুক্ত করার একটা প্রচেষ্টাই বোধ হয় প্রধানমন্ত্রী নিয়েছে যে তাদেরকে নিয়ে সেটা শুরু করা যাক তাদেরকে আসলে আমরা অবহেলা না করে তাদেরকে মেন স্ট্রিমের সাথে যোগ করে দিয়ে তাদের যে সমস্যাগুলো রয়েছে এবং আমরা যে চিন্তাটা করি সেই চিন্তাগুলোকে সমন্বয় করে তাদেরকে সম্পৃক্ত করে একটি সুষম শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে আনা যায় কিনা না এটা নিয়ে একটা প্রথম স্টেপ এটা হতে পারে একদিনে হয়ে যাবে এমনটি নয় কারণ এই যে এই যে যে শত শত বৎসরের হিসাব দেখা যাবে আপনার দাদা 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 দেখবেন যে হয়তোবা ওই পড়াশোনা করেই এত দূরে এসছে যেহেতু আমাদের মুসলমানদের একটি আলাদা শিক্ষা ব্যবস্থা ধরন তো আজকে থেকে না বহু বছর ধরে আছে মুসলিম রাষ্ট্র যেগুলো অধ্যুষিত মুসলিম রাষ্ট্র সেসব জায়গায় বিভিন্ন হাজার শত বছরের পুরনো ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই জন্যে আমাদের দেশে সেটির পরিস্ফুটন এক সময় হয়নি স্বাধীনতার পরেও সেগুলোকে খুব একটা ব্যবহার করা হয়নি বরং ইসলাম নিয়ে যারা কাজকাম করে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করাই রাজনৈতিক বিভিন্ন সময়ে বিভিন্ন দলের কার্যক্রম ছিল যেমন মুসলিম লীগ একসময় করতো তারপরে জামায়াত ইসলামই একসময় করেছে জামায়াত ইসলাম তো নিজে নেমেই গেছে মাঠে তার সাথে অনেক দলগুলি এর সাথে একত্রিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে চেয়েছে আমরা বিগত দুই সালে সেই যে বিধ্বংসী সিস্টেমগুলো ছিল সেগুলোকে বোধহয় বাংলাদেশে আর চলতে দেওয়া উচিত না কারণ এবার যদি বাচ্চাদের নিয়ে এসে কি তাণ্ডব করা হয়েছে সময় বিরোধী রাজনৈতিক দলগুলো শিবির থেকে সেটা বোধ শান্তপূর্ণ উপায় আমরা শুনলাম অনেকগুলো প্রশ্ন কিন্তু মনে মনে আমার ছিল এবং আমরা করতেই পারতাম সেই প্রসঙ্গে আমরা হয়তো যাব আজকে সত্যি কিন্তু আমরা একটু শুনে আসি বরং অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল আপনার ভাই আপনার কাছ থেকে যে তাহলে তো ঠিকই তো আছে মেন স্ট্রিমে তো তো দরকার আমি বলছি যে সরকার প্রধানের তো দায়িত্ব রয়েছে না আপনাকে ধন্যবাদ আলোচক সহ আপনি এবং শ্রোতা যারা আছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে আমি এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধর্ম তো মানুষের জীবনের একটি অংশ প্রাত্যহিক জীবনের এবং চিরন্তন জীবনের দুটোই সব ধর্মের মধ্যে এই কথাটি আছে এবং সেই ধর্মের ভিত্তিতে জীবনযাপন করা বা পরিচালনা করা বা সেইটাকে কোনো কার্যক্রমের মধ্যে নিয়ে এসে সেটাকে ইনসেন্টিভ দেওয়া এর মধ্যে দোষের কিছু নেই দোষটা তখনই হয় যখন এই ধর্মভিত্তিক দলগুলোকে কখনো সঙ্গী বানানো হয় আবার প্রয়োজন জঙ্গি বানানো হয় আচ্ছা সেরকম রকম গিয়ে সমস্যাটা দাঁড়ায় আর যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব দুদিন আগে মাত্র বলেছেন যে সকল ধর্মের এই পৃষ্ঠপোষক ধর্মীয় রাজনীতির মূল যারা করে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছেন বেগম খালেদা জিয়া আমি এইভাবে যে জিনিসটাকে বিচ্ছিন্ন করে না দেখার জন্য তাকে অনুরোধ করব কারণ তাহলে এটা ওই যে কাচের ঘরে বসে ঢিল ছড়ার মতো অবস্থাটা হবে প্রতিপক্ষের প্রতি কারণ আপনি দেখবেন যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান সেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু বহুদিন ধরে আছে যার মধ্যে মুসলিম শব্দটি নেই তারা রাজনীতি করছে এ নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো তেমন আপত্তি বা তাদেরকে বাধা দেয়া মূল রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলছি সেটা কিন্তু হচ্ছে না তারপরে পাকিস্তান আমলের কথা বাদ দেন সে সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে দারুণভাবে খ্রিস্টান কি একটি রাজনৈতিক শক্তি না 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 আমি প্ল্যাটফর্ম দুই অর্থে আমি প্ল্যাটফর্মগুলোকে বলছি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্মগুলো তো এখন বড় ভূমিকা পালন করছে বাংলাদেশের রাজনীতিতে আচ্ছা কারণ এই বাংলাদেশের রাজনীতিতে এই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে যতটা বেশি সমালোচনা হয় অতটা সমালোচনা বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে হয় না যদিও আমরা দেখেছি যে এই দেশের বুদ্ধিজীবী সমাজ কখনোই অবিভাজ্য ছিল না বড় বড় বিভক্ত ছিল তো যাই হোক প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে প্রসঙ্গে আমি ছিলাম না আমি আমি চলে আসছি সেই ধর্মের ভিত্তির যে কথাগুলো বলা হচ্ছে আমি শুরুতেই বলেছি এই ধর্মের ভিত্তিতে আপনি দেখবেন যে যেটা হয়েছে বাংলাদেশ স্বাধীনতা রব্যবহিত পরেই যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ধর্ম আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের প্রজন্ম আমাদের আগের প্রজন্ম আমাদের প্রজন্মের কেউ কেউ এবং এটাকে সম্মান জানায় এ বর্তমান প্রজন্ম পরম শ্রদ্ধার সাথে সেই স্বাধীনতার পরপরই তৎকালীন শ্রদ্ধ জাতীয় নেতা মরুম শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু অনেক বন্ধু দেশের অনুরোধ উপেক্ষা করে ওয়াইসি কনফারেন্সে গিয়েছিলেন ইসলামিক কনফারেন্সে তারপরে উনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে ঠিক আছে তারপরে আপনি দেখবেন যে কোনো একটা সময় গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরে আওয়ামী লীগ এক সময় তাদের রাষ্ট্রপতি প্রার্থী বিচারপতি বদরুল হাজার চৌধুরীকে নিয়ে গোলাম আজমের কদমবুচি করে তার কাছ থেকে দোয়া আশীর্বাদ নিয়ে এসেছিলেন এবং দুই হাজার ছয়ে যে নির্বাচনটি হলো না সেখানে জরুরি অবস্থা জারি হলো সেই দুই হাজার ছয়ের নির্বাচনের আগে হেফাজত আপনার খেলাফতে মজলিসের সঙ্গে আওয়ামী লীগের একটি চুক্তি হয়েছিল পাঁচ দফা চুক্তি যে চুক্তিটা স্বাক্ষর করেছিলেন জলিল সাহেব এবং ওদিকে খেলাফত মজলিসের মৌলানা আল্লা আজিদুল হক মরহুম উনিও বেঁচে নেই সেই চুক্তির মধ্যে অন্যতম শর্ত ছিল কোরআন সুননা বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না এবং কাদিয়া অমুসলিম ঘোষণা করতে হবে এবং এই সঙ্গে আরও কিছু দাবি দেওয়া আর কি যে দাবি দেওয়াগুলো পুরোপুরি মানে আমার ইসলাম ধর্মভিত্তিক সেইটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় তা আজকে আমার মনে হয় ওই ধারা অনুসরণ করেই নির্বাচন নির্বাচন নিয়ে যেহেতু একটু আলোচনা সামনে আছে এবং সাংবিধানিকভাবেও এটা খুব বেশি দিন দূরে নয় সেই জন্য বোধ প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে এদেরকে এখন কাছে টানা দরকার আবার ভোট ব্যাংকের দরকার আর যে কথাটি উনি বলেছেন আমাদের সম্মানিত এমপি সাহেব যে কথাটি বলেছেন সে ব্যাপারে বিএনপি এই শিক্ষা কার্যক্রমের ব্যাপারে এই অংশের সঙ্গে একমত একমত হ্যাঁ একটি গেজেট প্রকাশ করেছিলাম বিএনপি ক্ষমতায় থাকার সময় দুই হাজার চার সালের দুই হাজার চার সালের আগস্ট মাসে প্রথম নীতিগত সিদ্ধান্তটি হয়েছিল মন্ত্রিসভা পাশ হয়েছিল তারপরে এটা গেজেট হয়েছে গিয়ে আপনার দুই হাজার ছয়ের ডিসেম্বরে আচ্ছা

আমরা কিন্তু দেখছি যে তাহলে তো একই তাহলে আমরা পার্থক্যটা কেমন করে করব আমি বলছি যে আমরা যে সবসময় যে কথাটি বলি ধর্মভিত্তিক রাজনীতি যে কোনো রাষ্ট্রের জন্য অমঙ্গল আমি বলছি যে কারণ ধর্ম যখন একটি ধর্ম যখন প্রধান হয়ে ওঠে তখন অন্য ধর্মের ওপরে তার প্রভাব পড়ে যায় এবং সেই কারণে ধর্মভিত্তিক রাজনীতিগুলোর সঙ্গে রাজনৈতিক দলের সংস্ক্রব বরাবরই একে অপরের নানান সময় আমরা সমালোচনা করে আসছি আবার ভোটের প্রয়োজনে সেটাকে আবার আবার একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে এখন যে বাস্তবতা হচ্ছে তাকে কি আপনি রকম দেখতে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের সঙ্গে হেফাজত ইসলাম তারা এক দল হয়ে গেছে বা একসঙ্গে কাজ করছে না আপনাকে ধন্যবাদ আমি যেটা আমার যথার্থই আপনি বলেছেন কিন্তু দেখার ব্যাপার যেটা আপনি শেষে যেটা বলেছেন ওইটা আমি একটু পরে আসলে এখানে যে আলোচনাটা দাঁড়ালো তাতে আমরা কতগুলো ইন্টারেস্টিং আমার বিবেচনায় দেখলাম একটা হচ্ছে আলাল ভাই শেষ করলেন এইটা দিয়ে যে দুই হাজার সালেই আমরা যেটা এনেছিলাম এখনকার সরকার এটি করেছে ওকে আর এইখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো বা দারা ভাইও বললেন যে মেন স্ট্রিমে আনার জন্য এখন এইটা তো আমি সাংঘর্ষিক আলোচনা দেখছি প্রথমত সাংঘর্ষিক কেন দেখুন এটা তো একই আলোচনা আমি আসছি না ওইটা আমি যে সাংঘর্ষিক কথা আমি আসছি যে এই আলোচনার মধ্যে বলবেন একটা হচ্ছে যে আপনি মেন স্ট্রিমে যদি আনেন তা মেন স্ট্রিমে আনাটা কি আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ আমরা অর্জন করেছি আমাদের একটা সাংবিধানিক সংবিধান আছে এবং আমাদের শিক্ষা ও পদ্ধতির কথা বলা আছে একমুখী শিক্ষা পদ্ধতির কথা বলা আছে তার মানে খুব সহজ করে বললে একটা পর্যায় পর্যন্ত আমাদের বাংলা ইংরেজি বিজ্ঞান সাহিত্য মানে যা বলেন একটা জায়গায় পড়বে অবশ্যই তারপরে তো ধর্ম তো তার যার ইচ্ছা সে পড়বেই এমনকি উচ্চ স্তরে যাওয়ার পরে কেউ ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্মের নানা শাখা নিয়ে গবেষণা করতে চান পড়তে চান এই ধারায় চলে যাবে তো আপনাকে মেন স্ট্রিমে আনা মানে তো এই জায়গাটা থেকে সূচনা করা তাহলে আমরাই যাদের নিয়ে কথা বলছি তারা দীর্ঘদিন ধরে যে সিলেবাসে যেটা করে তার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্কে নিজেরা করে তুলেছেন এবং সাধারণভাবে অনেকে এটা জানেন যে দেখা যায় এবং জি বলবেন যে দেখা যায় গরিব মানুষ বা অন্যরা এগুলো করছে এখন এটা আমি তাদেরকে কোনো দোষ দেখি এই যে আপনি চোদ্দ লাখ বলেন সাঁত্রিশ লাখ বলেন তারা তো আমাদের দেশেরই সন্তান তারা তো এই দেশেরই মানুষ সুতরাং তাদেরকে বরঞ্চ মেন স্ট্রিমে আনার দায়িত্ব রাষ্ট্রের এতদিন যারা ক্ষমতায় ছিল তারা ঠিক ঠিক মতো আনতে পারেনি সেটা আমরা বিবেচনা করতাম কিন্তু এইবার যেটা হলো সেটা কি আপনি কি এই ধারাবাহিকতার কোনো কিছু আমরা দেখলাম আমরা দেখলাম তাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কথার কথা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট কি হবে না জেনে আমরা একটা স্বীকৃতির কথা বললাম এবং সেটা করবে কারা আমাদের কিন্তু রাষ্ট্র সরকার বা কোন যন্ত্র তার সাথে সাংঘর্ষিক এই আলোচনার সাথে কোন আমরা ঐক্যমত্যের জায়গা দেখছি না এটি একটু আমি একটু এই পয়েন্টে শেষ করি তাহলে এই আলোচনাটা কেন এখানে চলে আসলো এটা আমরা সবচেয়ে মজার এবং এটাই বোধ হয় জাতিরাজকে বোঝা দরকার যে এই আলোচনাটা যখন এখনই আওয়ামী লীগ করলো কি কারণে এটা আমরা জানি এখানে খেলাপথের সাথে চুক্তির আপনি যদি ওই যে দুই হাজার চার সালের কথা আলাম ভাই মনে করে দিলেন ওইখানে কিন্তু প্রথম ছিল নির্বাচনী সমঝোতার কথা তারপরে দাবিগুলো ছিল এবং এখন যখন নির্বাচন সমাগত তখন ওই যে বলছে বিএনপির সেক্রেটারি বললেন ওকে বসে আনার জন্য কারণ হেফাজতের সাথে বিএনপির সম্পর্কেই প্রধান কেটে এনে যদি এখানে চলে আসে তার মানে স্বার্থটা মেন স্ট্রিম বা অন্য কিছু প্রধান না প্রধান হচ্ছে রাজনীতি এবং গণতান্ত্রিক দলের একটি গণতান্ত্রিক দলের যারা যেখানে যে দেশের মানুষ ধর্মবিশ্বাসী এবং যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান সেই দেশে একটি গণতান্ত্রিক দলের এর বাইরে যাওয়ার উপায় আছে কিনা আমি ওই যে ধরনের একটা রাজনৈতিক দল ধর্ম সেটাতে এখানকার আলোচনা আসছে না আপনি এখন যেটা বললেন রাজনৈতিক দল মানে একটা সহজ অবস্থায় তিনি যে আদর্শ ধারণ করেন সে আদর্শ ভিত্তিক জায়গায় দাঁড়িয়ে তো তিনি কাজটা করবেন ওকে মিনিমাম জায়গা তো এটুক থাকতে হবে এইটুক যদি না থাকে তাহলে তো থাকে না কিছু আমি যদি বুঝে থাকি একটু সহজ উদাহরণ দেওয়া যায় ধরুন বাড়ির পাশে একটা মুদি দোকানদার সাধারণ মানুষ কি চায় তার অন্য কি থাকলো আগে দেখতে চায় না দেখতে চায় তুমি জিনিসটা ঠিক দিচ্ছ কিনা মাপটা ঠিক মতো দিচ্ছে কিনা দামের ক্ষেত্রে জনগণের ভাষায় দুই নম্বরই করছিল না তো একজন রাজনীতি যে যে দল করুক তার তিনি যে আদর্শ ধারণ করেন অন্তপক্ষ ওইটা নিয়ে তিনি করছেন কিনা কিন্তু আদর্শটাকে বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচনী জেতার মানে জায়গাটাকে প্রধান করে এবং নিজে হয়তো যা বিশ্বাস করে না সেটা করছে এই জায়গাটা যখন থাকে না তখন তো মানুষের কাছে আসল জিনিসটা ধরা পড়ে যায় আমাদের একটা বিরতির সময় হয়েছে আদর্শ এক্স্যাক্টলি কোথায় খর্ব হয়েছে অবশ্যই আমাদের মাদ্রাসার অনেক ধর্মপ্রাণ মানুষ আছে সব ধর্ম ব্যবসায় আমরা তো মনে করি না এই মানুষকে কিভাবে আনা যাবে সেই চিন্তা করতে পারতো এরই মধ্যে যোগ দিয়েছেন তার অধিকারটি আগে আমার একটু প্রশ্ন আছে বলবেন যে আমার নাম বুদ্দিন আমি রাজশাহী শহর থেকে বলছি আচ্ছা আমি প্রিন্স সাহেব আছেন প্রিন্স সাহেবকে একটা প্রশ্ন এবং দারা সাহেব যেহেতু দুজন নেত্রী দুজন একটা হচ্ছে একটা হচ্ছে মানুষকে ঠকানো যেমন খালেদা জিয়া বলেন আমি বিনিতভাবে এই প্রশ্নটা রাখছি খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বলেন মানে মসজিদে উলুধ্বনি হবে দেশ গেল দেশ গেল স্বাধীনতা গেল স্বাধীনতা গেল এই এই যে স্লোগান তারপরে ধর্ম গেল হ্যাঁ মসজিদে মানে উলুধ্বনি হবে এই সব কথা কিন্তু শেখ যেগুলো করেন সেটা হচ্ছে কল্যাণমূলক উনি উনি কোনো আদাত করেন না উনি কোনো একসঙ্গে কোনো স্লোগান দেন না কোনো রাজনীতি করেন না ধর্মীয় দলগুলোর সাথে এই একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি আলু সাহেবভাবে জিজ্ঞেস করি উনি কোনোদিন বঙ্গা ভাষান বলেন না উনি কোনোদিন শেরে বাংলা হককে মরভূম বলেন না উনি কোনোদিন মানে অন্য কোনো বড় নেতাকে মরুভূম বলেন না জিয়াউর রহমানকে বলেন শহীদ জিয়া কিন্তু বন্ধবন্ধ যিনি না হলে এই দেশটা জন্ম হতো না তাকে বলেন মরভূম আমার মনে হয় দুটো প্রশ্ন আমরা বোধহয় বুঝতে পেরেছি আহ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিতে পারার জন্য আমাদের ছোট্ট বিরতির সময় হয়েছে বিরতির অনেকগুলো প্রশ্ন আমাদের একটা গেল ফিরছি খানিক পরে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও ফিরলাম একাত্তর সংযোগে আমরা বিরতির ঠিক আগে আগে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে উপস্থাপিত ছিল দর্শকের প্রশ্ন ছিল তবে আগের প্রশ্ন আগে এবং পরের প্রশ্ন পরে সেই ভিত্তিতে আমরা যদি খানিকটা শুনতে পারি আব্দুল বাদুর দাদা আপনার কাছে যে প্রসঙ্গটি তুলেছেন রুহিন হোসেন প্রিন্স যে আপনারা বলছেন মেন স্ট্রিমিং কিন্তু মেন স্ট্রিমিং তো আনবার তো একটা প্রক্রিয়া থাকবে বিশেষ করে সেখানে সিলেবাস কি সেখানে কি হচ্ছে পড়ানো সরকারের তো নজরদারি থাকবার কথা সেটি ছাড়াই যদি কেবল তাদেরকেই তাদের হাতে তুলে দেওয়া হয় আহ সেটি দিন শেষে এটা ঠিক আছে প্রিন্স ভাইয়ের এই যুক্তির সাথে আমি দ্বিমত পোষণ করব না কিন্তু এখানে বড় কিন্তু আছে যে দুইশো তিনশো চারশো পাঁচশো বছরের একটি ধারাবাহিকতা যে সিস্টেমে এটা দীর্ঘদিন ধরে একদম স্ট্যাবলিশড হয়ে আছে সেই জায়গাকে যদি আমি আজকেই ভেঙে চুরে সমান আমাদের সাথে মিলিয়ে নিতে চাই হঠাৎ করে তাহলে একটি বিস্ফোরণ হতে পারে একটি অন্য প্রতিক্রিয়া হতে পারে আমি মনে করি বোধ করি জনজাতি শেখ সেই কাজটি করেছে আস্তে আস্তে তাদেরকে আমরা নিয়ে আসি নিয়ে এসে তাদের বিষয়টা আমরা জানি শুনি বুঝি তাদের মতো করে তারা করতে থাকুক আস্তে আস্তে আমরা তাদেরকে আমাদের মতবাদের মধ্যে দিয়ে কিছু পুষ করতে থাকি একটা সময় গিয়ে হয়তোবা আমরা এবং তারা মিলে একই সাথে সেই মানুষগুলো যারা অবহেলিত হয়ে আছে বলে আমরা জানি যারা শুধু ওই কতগুলো চাকরি সেক্টরেই তারা শুধু বিচরণ করে যেমন মানুষের কোরআন শরীফ নিয়ে ধর্ম নিয়ে আলোচনা মধ্যেই থাকে তো তাদেরকে আমরা মেন সাথে আস্তে আস্তে নিয়ে এসে ওদেরও জড়তা ভাঙুক আমাদেরও বিশ্ব জানা হোক তাদের ভিতরে আসলে কি আছে তো এটা তো হঠাৎ করে না গিয়ে বরং তাদেরকে নিয়ে এসে তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সব করা যায় কিনা আমার মনে এরকম একটি প্রতিক্রিয়া প্রক্রিয়া এটা হতে পারে প্রথম স্টেপ তারপরে প্রথম স্টেপ তারপরে তো অনেক বিষয় রয়েছে না আস্তে আস্তে এগুলো আলোচনায় আসবে যেমন এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি আস্তে কিন্তু এক মাস আগে আলোচনা আনি নেই কোথায় ওই হেফাজত যখন এসে একটি বিরোধী রাজনৈতিক শিবিরের এক ধরনের হাতিয়ার হয়ে গেল বলে আমরা ধরে নিলাম আমরা যারা সরকার পরিচালনা করছিলাম সেখান থেকে পরে কিন্তু এটা হয়ে যাওয়ার পরে আর কিন্তু হেফাজত নিয়ে তেমন কোনো কথা নেই হঠাৎ করে এটা আসছে কেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছেন জন্য এই উদ্যোগটা আমি মনে করি সৎ উদ্যোগ এই উদ্যোগটাকে আগেই নেগেটিভলি খুব বিশ্লেষণ না করে যেমন আলাল ভাই বলছিল ওনারাও যখন দল চালিয়েছে তখন কিন্তু ওনাদের সরকার চিন্তা করেছিল যে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে করা উচিত উনি সত্যি ঠিকই আছে সেই গেজেটের আলোকেই মানে প্রধানমন্ত্রী এখন অ্যাডাপ্ট করার চেষ্টা করছে যে কতদিন তারা আর এইভাবে থাকবে কতদিন তাদের এগেনস্টে আর এক রাজনৈতিক ধর্ম নিয়ে যারা প্রকৃতপক্ষে রাজনীতির ব্যবসাটা করে তারা তাদের বিরুদ্ধে বলে যেমন এখানে

বাংলার সহজতা বললে ভোট দেয় কিন্তু আজকে যে আওয়ামী লীগের যে হেফাজতার যে অবস্থান আজকে বাংলাদেশে যে এক কোটি বেশি দেড় কোটি বেশি যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা কিভাবে তাদেরকে অসাম্প্রদায়িক দল হিসেবে রাখবে আমি কি বাড়িতে কথাটি ঘোলায় বলি যে আজকে বিরতির আগে একটা প্রশ্ন ছিল সেই প্রসঙ্গ আসে একটুখানি উত্তরটা নগদ নগদ আসলে উনি যেটা বলেছেন উনি বোধ করি ওই সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এনাদের প্রসঙ্গ উনি বলেছেন আমার ধারণা সেখানেও তো একটি প্ল্যাটফর্ম রয়েছে হিন্দু পরিষদ তারা তো তাদের মতো করে একটা কার্যক্রম চালাচ্ছে এটিকে আসলে ওই রকম প্ল্যাটফর্ম না ধরে এটি একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা কখনই ওপেনলি আমাদের সামনে আসে না যে শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যারা ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়েছি তাদের সাথে সংশ্লিষ্ট ছিল না সেটিকেই বোধ হয় এইভাবে বিশ্লেষণ না করে আপনার ওই বৌদ্ধ পরিষদ অথবা সংখ্যালঘু ওই বিশ্লেষণ না করে এভাবে দেখলে বোধ আমি বোধ করি আমি আমার কাছে স্বস্তি লাগবে সেটি হলো যে তারা একটি অন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা অতিবাহিত হচ্ছিল সেই শিক্ষা ব্যবস্থা পাঁচশো বছর ছয়শো বছরের পুরনো একটা শিক্ষা ব্যবস্থা সেখানকে হুট করে নিয়ে এসে এই উদ্যোগ তিনশো বছর আগেও নেওয়া যেতে পারতো চারশো বছর আগেও নেওয়া যেতে পারতো কি দশ বছর আগে নেওয়া যেতে পারতো মাননীয় প্রধানমন্ত্রী এখন সেটি চিন্তা করেছে দীর্ঘদিনের রাজনৈতিক পথক পরীক্ষার মধ্যে দিয়ে উনি চিন্তা করেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে তাদেরকে একটি মেন স্ট্রিমের সাথে নিয়ে এসে একটি একই প্ল্যাটফর্মের মধ্যে আনা যায় কিনা তার প্রাথমিক পদক্ষেপ হতে পারে এখন অনেক আলোচনা হতে পারে অনেক ধরনের ঘটতে পারে এটি আমার ধারণা প্রাথমিক পদক্ষেপের যে বিষয়টি যে কথাটি বলছেন এটা তো লম্বা সময়ের ব্যাপার আওয়ামী লীগ দুই হাজার একচল্লিশ পর্যন্ত দুই হাজার তিরিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত বিভিন্ন রকম ভীষণ তারা দিয়েছেন প্রকাশ করেছেন যে এর মধ্যে আমরা এরকম ভীষণ দেখতে পাইনি দ্বিতীয় হচ্ছে যে এই হেফাজতে ইসলামের যে এই যে দাওরা মাদ্রাসার যে মাস্টার সমমানের সার্টিফিকেটটা এটার মূল সূত্রটা এদের অভিভাবক কিন্তু ভারতের দেওবন্দ যেটা কয়েক শত বছর আগের প্রতিষ্ঠান এই দেওবন্দের ইতিহাসে এমন ঘটনাও রয়েছে যে ভারতের কেন্দ্রীয় সরকার একশো কোটি রুপি বরাদ্দ করেছে তাদের জন্য তারা সেটা ফেরত দিয়ে দিয়েছে বলছে না আমরা সরকারের কাছ থেকে কোনো সাহায্য নেব না এবং যে কথাটি প্রিন্সিপাল বলেছেন এ কথাটিও গুরুত্ব সঙ্গে বিবেচনা করা উচিত সবার সব রাজনৈতিক দলের সেটা হচ্ছে যে একমুখী শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের সংবিধান স্বীকৃত সেই একমুখী শিক্ষা ব্যবস্থা বা মেইন স্ট্রিমে তাদেরকে আনতে হলে এই এই মুহূর্তে যে ফরমেটটি করা প্রয়োজন ছিল সেটি কিন্তু সযত্নে এড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার প্রধান এড়িয়ে গেছেন এই যে এটার মধ্যে শিক্ষা কিংবা কোন বোর্ড চেয়ারম্যানের বা শিক্ষা সংক্রান্ত কোনো বিশিষ্ট ব্যক্তিদের এর মধ্যে এই বোর্ডের এই কমিটির মধ্যে নাই আগে যে আগে যে আগে যে প্রজ্ঞাপনটি ছিল সেখানে কি ব্যবস্থাপনা ছিল আপনাদের সময় না না আপনাদের সময় কি ব্যবস্থা না ছিল না সেখানে ব্যবস্থাপনা ছিল না সেটা তো এর চেয়ে প্রাথমিক স্তরে ছিল এবং তখন কিন্তু এই গ্রিক ভাস্কর্য সরানোর দাবি আসে নাই অন্য আসে নাই যেখানে যেখানে প্রধানমন্ত্রী এতদিন পরে হেফাজতের সঙ্গে কথা বলার পরে অনুভব করলেন যে সুপ্রিম কোর্টের গ্রিক থাকা উচিত না আবার গ্রিক মূর্তি শাড়ি পরে কিভাবে আমি এটা পছন্দ করি না সঙ্গে যুক্ত করে দেওয়া হলো জাতীয় ঈদগাহ জাতীয় তো নামাজ হচ্ছে শত বছর ধরে এখানে। তো হঠাৎ করে যে মনে পড়া এর সঙ্গে নির্বাচনের সংযোগের একটা গন্ধ খুঁজে পাওয়া যায় তবে আমি এই ব্যাপারে বলতে চাই যে ভোটের দিকে তাকিয়ে যেটা করা হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নাই অতীতের কিছু উদাহরণ আমি দিয়েছি বিতর্ক করলে করা যাবে জন্য। পরিষ্কার আর একটা জিনিস আমি মনে করি যে এই ভোট নিয়ে যত বেশি কলা কৌশল যেই করুক আমরা কি দেখি সাধারণত ফুটবল খেলায় যদি কোনো প্রতিপক্ষের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দেখা যায় যে তারা বেশি বেশি করে ফাউল করে এবং ফাউল করতে করতে একসময় কিন্তু দৈবক্রমে ক্রমে আত্মঘাতী গোল হয়ে যায় আওয়ামী লীগ সেই খেলায় মেতেছে কিনা এটা একটা বড় প্রশ্ন কিন্তু আজকে জাতির সাথে যদি সেই খেলায় মেতে থাকে তাহলে আমার মনে হয় এক সময় আষ্টি পৃষ্ঠে জড়িয়ে আত্মঘাতী গোল খেয়ে বসবে আমরা উত্তরে হয়তো যাব রোহিন হোসেন প্রিন্স আপনার কি অনুভূতি না আমি আমি আগের একটা পার্ট শেষ করতে পারিনি সেটা বলি আমি একটা যে কথাটি আমরা শুনছি যেটি প্রথম পদক্ষেপ এবং পরবর্তীতে নিশ্চয়ই তাদেরকে মেন করা যায় কিনা সেই আলোচনাটি হয়তো পথ উন্মুক্ত হলো না আমি যদি সেটা হতো তাহলে আমার ধারণা অখুশি হওয়ার কিছু ছিল না আচ্ছা কিন্তু অঙ্কটা বলে না অঙ্ক তো একেবারেই বলে না কারণ আমি এগিয়ে বলেছি এই দায়িত্ব রাষ্ট্রের এই যে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র তাদেরকে যে আনতে পারছি না তাদেরকে আমি কর্মক্ষম আধুনিক নাগরিক হিসাবে গড়ে তুলতে পারছি না অবশ্যই ধর্মপ্রাণ যে থাকতে চাই তো থাকবে যে ধর্ম নিয়ে আরো বেশি কাজ করতে চাই করুক সেটা নিয়ে কোনো নেই আনতে পারছেন তো রাষ্ট্রের দায়িত্ব সেটা করলে তো খুশি হতো না মানে তাহলে কি করণীয় আসছি আমি যে সেটা তো পরের আলোচনা সেটাই তো মূল আলোচনা না মূল আলোচনা না কেন আমি আমি মূল আলোচনা না বলছি আপনি সেই প্রস্তাবের জায়গা যে ব্যবহার করা হচ্ছে কোথায় কাদেরকে আমি এটা আওয়ামী লীগের কথা বললাম আপনি দেখেন দেখলাম বলছে ওদেরকে বসে আনা হচ্ছে মানে অবস্থাটা এমন যেন শুনে মনে হয় বসে আমাদের কাছে ছিল আর একজন বসে নিয়ে যাচ্ছে অর্থাৎ বসটাই যেন প্রধান আপনি যেটা আধুনিক নাগরিক গড়ে তোলা মুক্ত যুদ্ধের চেতনার বাংলাদেশে তাদের মানুষ হিসেবে যেভাবে পালন করার কথা সেই জায়গাটা করছি না সমস্যা তো সেই জায়গায় আপনি আলোচনা সেইটা করছেন না এই কারণে কারণ রাজনীতির যাওয়া তাদের ভোট ব্যাংক আছে সেইটাকে ধরা এইটা হচ্ছে হিসাব এই হিসাব যদি না করতেন আপনি উপস্থাপনা আলোচনা যেখানে করেছেন দেখুন বাংলাদেশের মানুষ অধিক ধর্মপ্রাণ অধিকাংশ মুসলমান এ নিয়ে তো কোন দ্বন্ধ নেই যে যা করবে তার ভালোভাবেই যাতে তিনি ধর্ম পালন করতে পারেন সেটা করবে তো রাষ্ট্রের তো সকলকে নাগরিক হিসাবে তার দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা কি দেখলাম এই যে যারা রাজনীতিতে ধর্মকে যারা রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করে ফলাফলটা কি হয় আমরা একাত্তরে জামাত ইসলামকে দেখেছি তারপরে যখন তারা বাংলাদেশ আবার নতুন করে রাজনীতি করলে রক্ষাটা কাটা গলা কাটা থেকে শুরু করেছি যে হেফাজতের কথা আমরা বলছি তাদেরকে দুই হাজার তেরো সালে আমরা দেখি নাই ঢাকাতে আমরা দেখি নাই তারা কি অবস্থা ঢাকায় করতে চেয়েছিল তখন আপনি এইসব নেতা নেত্রীদের বক্তব্য শোনেন তাহলে আপনি যাদেরকে চিন্তা করছেন তাদেরকে আপনি তো এই জায়গাগুলোতে ঠিকঠাক করার বলতে বলছি কি দায়িত্ব পালন না করে আপনি একটা পিসমিল অন্য একটা করলেন বিষয়টা কি দাঁড়ালো তাহলে ঘটনাটা কিন্তু বুঝছে যে আজকে রাজনীতির আদর্শহীনতা এখানে নিয়ে যাচ্ছে আজকে আমার মত হচ্ছে ওই যে কথা বলছিলেন যদি না শুনে তাহলে প্রথম কথা হচ্ছে এখানে যদি বিএনপি দাবি করে থাকে আমি দাবির শব্দটি বলছি কারণ ওই গেজেটে পুরপুরি যেভাবে মেইনস্ট্রিমে আনার ধারার জায়গায় আছে এরকম ব্যক্তিগত আমার জানা নেই এটা তাই ওই রকম এটা জায়গায় থাকলে তাহলে তো এইটাকে কিভাবে আনতে হবে একমুখী শিক্ষার ক্ষেত্রে আমরা একমত হই কিনা দায়িত্ব পালন করব কিনা রাজনীতিতে ধর্ম ব্যবহার নিষিদ্ধ করবো কিনা এই কতকগুলো বিষয়ে মুক্তিযুদ্ধের কথা বললে তো জাতীয় ঐক্যের জায়গা থেকে করতে হবে কিন্তু আমরা দেখছি আমাদের দেশের একটা দল তারা এখনো বিএনপি এখনো পর্যন্ত একাত্তরের ঘাতক সহ অন্যদেরকে রাজনীতি করছে আওয়ামী লীগ তারা মনে করছে যে ভোটের একটা বড় ব্যাপার হচ্ছে এই এই যে ধর্মভিত্তিক দলগুলো তাদেরকে আদর্শহীনতার এই জায়গা থেকে যদি আমরা খানিকটা যদি যেতে পারি আওয়ামী লীগের এমপির কাছে যে সঙ্গে যদি একটু যুক্ত করে দেই যে এই যে নববর্ষ পালন অনুষ্ঠান এবছর বিরত থাকলো আওয়ামী লীগ

আমি আর বলি সেটি হলো রাজনীতি করতে গেলে একজন রাজনৈতিক নেতা অথবা যারা ভোট রাজনীতি করে তাদের হিসাব অনেক ধরনের থাকতে পারে তো হতে পারে যে বিএনপি যেমন একদম ধর্ম কি বলবো ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তার সেরকম একটা সংগঠন বিএনপির সাথে রয়েছে কিন্তু আল্লামা শফি সাহেবের যে এই হেফাজতে ইসলাম সেটি তো কোনো রাজনৈতিক দল নয় এটি একটি শিক্ষা ব্যবস্থা একে রাজনীতির মধ্যে টেনে নেওয়ার দরকার কি আর ভোট আমরা তো জানি যে হেফাজত কাকে ভোট দিবে হেফাজত কাকে ভোট দেয় কে দেশে আওয়ামী লীগ মুসলমান আওয়ামী লীগকে ভোট দেয় মুসলমান বিএনপিকে ভোট দেয় তো এই মুসলিম আর আওয়ামী লীগ এবং দল এটিকে নিয়ে বোধহয় বিশ্লেষণ করা দরকার আমি মনে করি আমার তরফ থেকে নাই হয়তো প্রিন্স ভাই যেটা বলছে স্বাধীনতার পক্ষের যে কথা স্লোগান ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ তো বাঙালি জাতীয়তাবাদটাকে উড়িয়ে দেওয়া হয়েছে বহু আগে সেটা নিয়ে কিন্তু আমি অনেকের অনেক দেখি না শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা বাঙালি জাতীয়তা বিশ্বাস করি সেটি কিন্তু নেই আর একটা হলো ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ জায়গাতেও কিন্তু বহু আগে বিসমিল্লাহ রহমান সেটা দিয়ে ধর্ম নিরপেক্ষতার একটা জায়গাতে একটু আঘাত করা হয়েছে সেটি আমরা যদিও অনেক চেষ্টা করছি কিন্তু ভাবতে হবে কোথা থেকে যুদ্ধটা করছে। আমি কিন্তু সমুদ্রের মাঝখান থেকে যুদ্ধ করছি এখানে অনেক ধরনের প্রাণীর প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে যেতে আমি চাই স্বাধীনতার পক্ষের সেই ধারাটি ফিরে আসুক আবার সেই প্রচেষ্টা আমার অব্যাহত আছে তা আমি যদি মরেই যাই ওটা করতে গিয়ে তাহলে তুই করতে পারবো না তাই বেঁচে থেকে সেটাকে আবার ফিরিয়ে আনা যায় কিনা সেরকমই একটি মেন স্ট্রিমের পলিটিক্স জয়ন্তী শেখ হাসিনা করছে কিন্তু রাজনৈতিক কোনো কোনো ধরনের কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না যে ভোট পেতেই হবে তাদের আর না পেলে চলবে না এক সময় তো হেফাজত ইসলামের অথবা এদের ভোট আমরা ওইভাবে এখন যে বলা হচ্ছে হবে ক্ষমতায় আসা হয়নি সেটিকে বোধহয় হাইলাইট করলে রাজনৈতিক শুধু আলোচনা বাড়বে আমার মনে হয় দেখতে চাই দর্শকের দর্শকের প্রশ্ন ছিল এর আগে যে উত্তরটি আমরা আমরা যেতে পারিনি সেই উত্তরটি নিয়ে ফিরবো খানিক পরে সঙ্গে থাকছেন থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ফিলাম আবার একাত্তর সংযোগে আমরা আলোচনা ভাগে আছি আমরা সময় বাঁচাই আমার মনে হয় মজুম হোসেন আলাল আপনার কাছে যদি এবার যেতে পারি যে তাহলে শিক্ষা শিক্ষাব্যবস্থায় তাই তো শিক্ষা ব্যবস্থা যারা প্রাথমিক সনাতন পদ্ধতিতে বা যারা এই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে যারা এই পদ্ধতিতে বহু বই কিতাব পড়ে মাস্টার্স তারা অর্জন করলেন তাহলে তারা এখন কি বলবেন যে ঠিক আছে দাবি করলেই আমাদের মাস্টার্সের সার্টিফিকেট পাওয়া সম্ভব না এখন এই দাবির এটা এটা এত প্রাথমিক স্তরে রয়েছে যে এই জন্য তাৎক্ষণিক ভাবে শুধু হ্যাঁ করা হয়েছে সেই জন্য এটা প্রাথমিক অবস্থায় এবং আমার বিশ্বাস এটা প্রাথমিক অবস্থায় থাকবে কারণ যাদেরকে নিয়ে এটা সিলেবাস তৈরি করা বা আনুষাঙ্গিক কর্মকাণ্ডের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই ইউনিটারি ফর্ম অফ এডুকেশন যেটা সংবিধান স্বীকৃত সে জায়গাটা যাওয়ার কোনো উপায় নাই পরিকল্পনা করতে 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 এটা বাংলাদেশের ফাইল বন্দী অবস্থায় থেকে যাবে আরেকটি কথা এখানে বারবার বলা হচ্ছে প্রিন্স ভাই বিশেষ করে বারবার বলার চেষ্টা করেছেন যে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস আমরা মানবেন্দ্র নারায়ণ লার্মা থেকে শুরু করে আওয়ামী লীগের ছিয়ানব্বই টার্মের সেই শান্তি চুক্তি সমাপ্তিতে এসে তারপরে দেখেছি এখনো ঝামেলা সেখানে রয়ে গেছে এখনো সেনাবাহিনী আমাদের সেখানে আছে বাঙালি জাতীয়তাবাদীর প্রতিক্রিয়া এক আর দুই হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার কথা স্বাধীনতা যুদ্ধকালীন সময় কোথাও আমরা শুনি না কারণ ধর্মের বিষয়টি তখন সবাই পালন করেছে কিন্তু এটার বিভাজনটা ভুলে গিয়েছিল আমি যেটা বলেছি আমার সূচনা পর্বের আলোচনায় যে সব ধর্মের মানুষ মিলে তখন একটাই উদ্দেশ্য ছিল দেশকে হানাদার মুক্ত করা এবং স্বাধীন করা আপনি দেখবেন

তৎকালীন সেদিন উনি ওই যে মন্ত্রিসভার শপথে সরকার গঠনের শপথের যে সময় উনি বক্তব্য করেছিলেন জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ বলে মানে ভেরি টেকনিক্যাল জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে জয় বাংলা বলে জয় স্বাধীন বাংলাদেশ বলেছেন এক এই যে বাঙালি জাতীয়তাবাদের এপ্রিলে একটা নির্দেশাবলী প্রচার করা হয়েছিল প্রবাসী সরকারের পক্ষ থেকে যেটা কলকাতায় প্রিন্ট হয়েছে পরবর্তীতে বাংলাদেশের মুক্ত অঞ্চলেও সেটা প্রচার মানে ছাপিয়ে প্রিন্ট করে অসংখ্য প্রচার করা হয়েছে সেটার উপরে লেখা ছিল আল্লাহ আকবর এবং সেখানে দশটি নির্দেশনাবলী দেওয়া ছিল সে নির্দেশনাবলী শেষে উপসংহারে এসে কোরআন শরীফের আয়াত দিয়ে বলা হয়েছিল অতীতের চেয়ে ভবিষ্যৎ নিশ্চয়ই সুখকর বিশ্বাস রাখুন আল্লাহ সাহায্য বিজয় নিকটবর্তী তাহলে তো ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না আজকে যেটাকে জোর দিয়ে বলা হচ্ছে আর ধর্ম নিরপেক্ষতার উপর যদি মুক্তিযুদ্ধের বা পক্ষের শক্তি বলে যারা দাবিদার তারা যদি মনে করে ধর্ম নিরপেক্ষতা তাহলে তাদের মিত্র বর্তমান সরকারের মিত্র এবং তাদের দূত এরশাদের আমলে প্রতিষ্ঠিত সে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে রাখলো কেন এতগুলো সংশোধনীর পরেও এই জায়গাটা কিন্তু দান্দিক এই দান্দিক অনেকগুলো অনেকগুলো নতুন নতুন প্রসঙ্গ চলে আসছে আমরা আমরা যদি মুক্তি বোঝা যায় মৌলিকটাকে এইটাকে শুধু ভোটের জন্যই ব্যবহার করা হচ্ছে চিন্তা চেতনা বা বিশ্বাসের মধ্য থেকে না আদর্শের প্রতিফলনের মধ্যে থেকে আব্দুল ওয়াদুদ দ্বারা মৌলিক প্রসঙ্গ আজকে আছে

এবং আবার বলছেন যে না আমরা এখন বিষয় নির্বাচন না তোকেও লোক লেলিয়ে দিয়েছেন নিজেরাও আবার লেলিয়ে দেওয়ার কথাটাকে বললে তো কে অরাজনৈতিক সেটি হলো যে রাজনীতি ভোট পলিটিক্সটা হয় তখন ভোটের দিন যদি কেউ হয়তো আলাল ভাই যদি আমাকে নৌকায় একটা যেমন অনেক সময় এরকম হয় আমি যে দেখেছি আমি যখন আবদুল হদুর দ্বারা ওখানে নৌকা নিয়ে ভোট করতে গেছি এমনও ছেলে বলেছে আমি তো জীবনে নৌকায় ভোট দেই নাই কি করা যায় ভাইদের সাথে এত সম্পর্ক তাহলে ওনার নামে একটা সিল মেরে দেবো এই কথাগুলো হয়তো কথিত কথা কিন্তু বাস্তবতাটা হলো অবশ্যই ভোট রাজনীতি তার সাথে ধারাবাহিকতা দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা নিয়োগ মানে সিস্টেমটা কিভাবে নিয়ে যেতে চাচ্ছে এটা কি আসলেই শুধু ভোট পলিটিক্স নাকি যারা প্রচণ্ডভাবে অবহেলিত ছিল যাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় লেবাস দিয়ে ব্যবহার করার সুযোগ পাওয়া যাচ্ছিল তাদেরকে ওইভাবে ব্যবহার না করে তাদেরকে ঠিক একটি রাজনৈতিক প্রেক্ষাপট না বাংলাদেশের রাষ্ট্রের সাথে রাষ্ট্র সাথে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টার প্রথম পদক্ষেপ আগামীতে কাল কি হবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অবশ্যই প্রধানমন্ত্রীর উচিত অবহেলিত যে কোনো জনগোষ্ঠীকেই তাদের একটি আহ একটি একটি সমন্বিত জায়গায় আনা উচিত যেখান থেকে তারা অবহেলার বঞ্চনা দূরে থাকবে যে প্রসঙ্গটি তুলেছেন ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের সময়কালের সেই প্রসঙ্গটি আমরা জানতে চাইছিলাম পরে আমাদের যখন সংবিধান গঠিত হলো তখন চারটি মূল নীতি হলো কিন্তু ওই সময় তো শ্লোগান সাম্য মানে কি সাম্য মানে সবার জন্য সমান সেটি তো ধর্মের কথা বিরাট লেবাস সাম্য মানে কি সবার জন্য সমান তো সাম্যবাদ তাই না এবং মানবীয় মানবাধিকার মানবিক মর্যাদা সবাই ধর্ম সেটাকেই স্বাধীনতার পরে সংবিধান রচনার সময় একটা করে স্ট্যান্জা করে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সকল সমন্বয়ে স্বাধীনতা যুদ্ধের সময় ছিল এখন এগুলো ব্যথ্য ঘটেছে কিন্তু ব্যাপকভাবে উনিশশো পঁচাত্তর সালের পরিবর্তনের পর দিয়ে আমরা যে কথাটা বরাবরই বলতে চেষ্টা করি সেটি হলো যারা ক্ষমতা পেলো তারা কিন্তু ইসলামী ইসলাম নিয়ে যারা রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে তাদেরকে একত্রিত করার পর চেষ্টা করলো তখন কিন্তু কেউ চিন্তা করেনি হেফাজত কোথায় আছে হেফাজত কিন্তু তখনও ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রপ্রধান হিসাবে অবহেলিত গোষ্ঠীকে একটি জায়গায় আনার চেষ্টা এই যে একটা বেসিক আলোচনা অত সময় নেই কিন্তু সহজে আমি যেটা বুঝি কথা কি ধর্মবিপেক্ষতা মানে কি যে যার যার ধর্ম সে পালন করবে রাষ্ট্র কোনো ধর্মের ব্যাপারে বিশেষ হস্তক্ষেপ করবে না এটি তো প্রধান কথা এবং এটাই আমি মনে করি মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বাদ মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা আমি সহজেই বলে দিই যেটা এখানে আলোচনা উঠেছে যে মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা আমরা দশই এপ্রিল দিয়েছিলাম সেখানে কি বলা ছিল প্রতিটি নাগরিকের জন্য মানে মুক্তিযুদ্ধ কেন করছি ছাব্বিশে মার্চকে স্বীকৃতি দেওয়ার পরে বলা হয়েছিল ওই পার্লামেন্টে যে নম্বর সকলের জন্য নাগরিকের জন্য সাম্য দুই নম্বর নাগরিকের জন্য মানবিক মর্যাদা তিন নম্বর সামাজিক ন্যায় বিচার তা মানবিকের মর্যাদা কি তার মানে রাষ্ট্রের কাছে প্রত্যেকের পরিচয় হবে ধরেন আমি আমি মসজিদে যাই নামাজ পড়তে আমার বন্ধু দিলীপ সে মন্দিরে যাবে আমার বন্ধু ফিলিপ সে যাবে গির যায় সেটা অন্য বিষয় কিন্তু রাষ্ট্রের কাছে এই তিনজনের পরিচয় হবে নাগরিক হিসাবে এইখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না সেইটাকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় আমি মনে করি মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট তিনটার কথা বলা হচ্ছে ঘাতকরা ঘাতক তাদের সময় রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধান করতে চাই ইসলামকে যারা রাজনৈতিক সাথে ব্যবহার করতে চায় প্রকৃত ইসলামের মর্মবাণী বাস্তবায়িত করার বাইরে যাদেরকে একে ব্যবহার করতে চাই তাদেরই সুযোগ করে দেওয়া সুতরাং সেই জায়গাটা আমাদের দেখে আমি

নমুনা হাজাৰ থেংক ইউ